নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমার আরেকটি নতুন ইউটিউব ভিডিওতে। বাংলার ভূমি নতুন পোর্টালে আবারও দুটি আপডেট যুক্ত হয়ে গেছে। আমার ভিডিও থাম্বনেলে দেখতে পাচ্ছেন লেখা আছে, এক নম্বরে খতিয়ানের সাথে মোবাইল নম্বর লিঙ্ক। এটি একটি নতুন আপডেট যেটি নতুন যুক্ত করা হয়েছে। আরেকটি হলো বাণিজ্যিক কনভারসেশন। এই দুটি আপডেট কিন্তু নতুন বাংলা ভূমি পোর্টালে যুক্ত করা হয়েছে। আপডেটটি জানার জন্য চলুন এবার আমরা অফিসিয়াল সাইটে চলে যাই। বাংলা ভূমি অফিসিয়াল সাইট আপনারা খুলে নেবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখানেও আপনারা ক্লিক করলে সরাসরি যে পেজে চলে আসতে পারবেন। তো নতুন দুটি আপডেট জানার জন্য আপনারা সিটিজেন সার্ভিস যে অপশনটি আছে, এই সিটিজেন সার্ভিসে এসে ক্লিক করবেন। এখানে এসে যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি থাকবে সবার উপরে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো লিস্ট খুলে যাবে। তো এখানে দেখতে পারবেন উপর থেকে তিন নম্বরে একটি আপডেট যুক্ত করা হয়েছে, এটি হলো পোস্ট ফ্যাক্টো রেগুলারাইজেশন কনভারসেশন অ্যাপ্লিকেশন। আরেকটি আছে হলো মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। প্রথম যে আপডেটটি সেটি হলো পোস্ট ফ্যাক্টো। এটি কি? এটি হলো এক প্রকার কনভারসেশন, সেটি হলো বাণিজ্যিক কনভারসেশনও আমরা বলতে পারি। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরুন একটি ব্যক্তি বা কোনো একটি কোম্পানি বাড়ি বানিয়েছে বা কোনো কোম্পানি ফ্যাক্টরি বা ফ্ল্যাট বানিয়েছে, কিন্তু ফ্ল্যাট বানানোর পরে সে জানতে পারলো যে সেই জমিটির যে কনভারসেশন এখন অবধি করা হয়নি, হতে পারে সেই জমিটি শহরি হয়ে আছে বা দহলা হয়ে আছে বা যে ধরনের যে কনভারসেশনগুলো থাকে বাড়ি করার আগ অবধি। বাড়ি করতে তো সেই জমিটি বাস্তুতে করতে হয়, তারপরে বাড়িঘর হয়, কিন্তু বাড়িঘর করার যে বাস্তু, বাস্তু ছাড়া অন্য কোনো জমিতে যদি ফ্ল্যাট বাড়ি কোম্পানি ফ্যাক্টরি তৈরি হয়ে থাকে, তো সেই সমস্ত জমিগুলোকে রূপান্তর করার যে প্রসেস সেটি হলো পোস্ট ফ্যাক্টো। তো এখানে কিন্তু এখন সেই আবেদনটি অনলাইনে হবে। তো এতদিন এই আবেদনটি অফলাইনে হতো, এখন থেকে এটি অনলাইনে হবে। লাস্ট একটি অপশন আছে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। খতিয়ান যখন আমরা তৈরি করি সেই সময় কিন্তু একটি মোবাইল নাম্বার দিয়ে আবেদন করা হয়। কোনো কোনো সময় সেই মোবাইল নাম্বারটি আমাদের কাছে থাকে না বা ওই নাম্বারটি অন্য কারো হয়ে থাকে। এখন থেকে কিন্তু আপনারা নিজেদের যে মোবাইল নাম্বার সেটি খতিয়ানে আপডেট করতে পারবেন। মোবাইল নাম্বার কিভাবে আপডেট করবেন তার একটি উদাহরণ চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা নিজেরাও বাড়িতে বসে করতে পারবেন। আপনার খতিয়ানে মোবাইল নাম্বারটি আপডেট করার জন্য মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে আবেদনের পেজ খুলে আসবে। উপর থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি নিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট নেওয়ার জন্য এখানে ক্লিক করলে সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে চলে আসবে। তো আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, এখান থেকে জলপাইগুড়ি নিয়ে নিচ্ছি। আপনারটা যেটি হবে সেটা এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আছে হলো ব্লক, আপনার ডিস্ট্রিক্টের এগেনস্টে যে ব্লকটি আছে সেই ব্লকটি নিয়ে নেবেন। তো আমার সদর ব্লক, তো আমি সদর নিয়ে নিচ্ছি। এখান থেকে মৌজা, এখান থেকে আপনার যে মৌজা হবে সেই মৌজাটি এখান থেকে নিয়ে নেবেন। তো আপনারা ডিস্ট্রিক্ট ব্লক মৌজা নিয়ে নিলেন। এবার আছে হলো রায়ত ডিটেলস, অর্থাৎ মালিকের ডিটেলস ফিল করতে হবে, অর্থাৎ জমির যে মালিক তার ডিটেলস ফিল করতে হবে। ফিল করার জন্য এখানে আছে হলো খতিয়ান নাম্বার, আপনার যে খতিয়ানটি আছে সেই খতিয়ান নাম্বারটি এখানে লিখবেন। যদি বারটা থেকে থাকে তাহলে পাশের ঘরে লিখবেন, লিখে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন এখানে রায়তের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং গার্জিয়ান নেম শো করবে। এখানে একটি অ্যালার্ট মেসেজ শো করছে যেটি লেখা আছে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট, অর্থাৎ এই যে পাশে ঘরটি দেখতে পাচ্ছেন, পাশে যে ঘরটি আছে মোবাইল নম্বর অ্যাজ পার রেকর্ড। রেকর্ড বলতে যখন আপনারা খতিয়ানটি তৈরি করেছিলেন সেই সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই হিসাবে আর কি রেকর্ড। যদি সেই সময় মোবাইল নাম্বার আপডেট হয়ে থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার শো করবে। আমি যেই খতিয়ান নাম্বারটি দিয়ে সার্চ করছি সেখানে কিন্তু কোনো মোবাইল নাম্বার নেই, তো এখান থেকে আমরা ওকে করে দেব। এবার মোবাইল নাম্বারটি আপডেট করার জন্য নিচে আছে হলো এন্টার ইওর আপডেটেড মোবাইল নাম্বার, অর্থাৎ যেই মোবাইল নম্বরটি আপনারা আপডেট করবেন সেই নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করা মাত্রই একটি ওটিপি এই মোবাইল নাম্বারে যাবে, সেই ওটিপিটি এই ঘরে আপনারা লিখবেন। লেখার পরে এখান থেকে হচ্ছে আপনার যে খতিয়ানটি আছে সেই খতিয়ানটি জেরক্স করবেন। জেরক্স করার পরে ওটার মধ্যে সই করবেন আপনাদের সেলফ অ্যাটাস্টেড, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে আপলোড সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট, অর্থাৎ খতিয়ানটিকে প্রথমে জেরক্স করে সই করবেন, তারপরে পিডিএফে স্ক্যান করবেন এবং সেটি হবে 2 MB-এর মধ্যে। এরপর আপনারা এখান থেকে অ্যাটাচ করে ফাইলটিকে সাবমিট করে দেবেন। তবে যেহেতু এটি নতুন আপডেট হয়েছে এই মুহূর্তে কোনো না কোনো সমস্যা হতে পারে, যেহেতু এটি নতুন আপডেট হয়েছে।
তো আপনারা কিছুদিন পরে ট্রাই করবেন, আপনাদের প্রতিদিনের মোবাইল নম্বরটি অবশ্যই লিঙ্ক হয়ে যাবে। আর দুই নম্বর যে প্রসেসটি আছে সেটি হলো পোস্ট ফ্যাক্টো। এটি হচ্ছে অনেক লেন্দি প্রসেস। এই প্রসেসটি কোনো এক সময় অবশ্যই ভিডিও নিয়ে আসব। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য বা যে সমস্ত ভিডিওগুলি আমি আনছি সেই ভিডিওগুলিকে সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।